দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশি বিন্দু। আমরা আজকে আলোকিত মানুষ হিসাবে আমরা সিলেট যে মহানগর স্কুল অ্যান্ড কলেজের যে ফাউন্ডার অফ দ্য চেয়ারম্যান, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক ফরহাদ আমার স্যাটেলাইটের মাধ্যমে একজন আলোকিত মানুষ হিসেবে পেয়েছি, যিনি শিক্ষা অনুরাগী। আজকে এই মহানগর স্কুল অ্যান্ড কলেজের যিনি কর্ণপাত করেছেন এবং দ্বার প্রান্তে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, আমি শ্রদ্ধেয় স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন ওনাকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেই সুবাদে আমি আমি চাই যে আপনারা যারা আলোকিত মানুষ আছেন, আমাদের দেশকে সোনার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে, আমাদের এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড তোলের ক্ষেত্রে আপনারা আমাদেরকে উদ্দীপনা দেবেন গণমাধ্যম থেকে। সেই ক্ষেত্রে আমি শ্রদ্ধেয় স্যার আমাদের মহানগর সিলেট মহানগর স্কুল অ্যান্ড কলেজ এর ফাউন্ডার অফ দ্য চেয়ারম্যান হিসাবে আপনার কাছে আমি একটু টেবিল টক শোর মাধ্যমে আমি একটু লাইফে গিয়ে আমি একটু কথাটি একটু বলতে চাচ্ছি। স্যার, আজকে যে আপনি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন সিলেট মহানগর স্কুল অ্যান্ড কলেজ, আপনি একজন ফাউন্ডার অফ দ্য চেয়ারম্যান হিসাবে, আপনার কাছ থেকে দু চারটি কথা আমি আমার কনভারসেশনের মাধ্যমে একটু জানতে চাচ্ছি। শ্রদ্ধেয় স্যার, ধন্যবাদ। আসলে আমাদের মূলত আমার শিক্ষার যে শুরুটা হয়েছিল টিচিং 1997, তখন থেকে এই স্বপ্ন দেখতাম যে আমার নিজের মতো করে কিভাবে আমার বাচ্চিন্তরে লেখাপড়া করানো যায়। রাইট, এক্স্যাক্টলি। এর আগে আমি কিন্তু চাকরি করছি, জব করছি প্রায় সিলেট কিভাবে শিশুদেরকে লালন পালন করা যায়, এই চিন্তা করেই কিন্তু আমি আমার আরো সহপাঠী সহ সাথী তাদেরকে নিয়ে এই সিলেট মহানগর স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত করি। এবং সুযোগ্য প্রিন্সিপাল স্যার আমার কাছে আছেন, উনিও আমাদের স্বপ্নের মতোই স্বপ্ন দেখছেন। আর মূলত আমাদের স্বপ্নটাই হচ্ছে ওইটাই যে আমাদের সন্তানের মতো যে তাদেরকে লালন পালন করা, তাদেরকে ওইভাবে সুশিক্ষায় সুশিক্ষিত করা, কোনো অবস্থায় যেন তারা আমাদের সন্তান আর ওই স্টুডেন্ট ডিফারেন্স না হয়, ওই আশা নিয়ে আসলে স্কুলটা এবং কলেজটা প্রতিষ্ঠিত করা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ফাউন্ডার অফ দ্য চেয়ারম্যান। হ্যাঁ, আমাদের সিলেট মহানগর স্কুল অ্যান্ড কলেজের আলোকিত মানুষ হিসাবে যে পয়েন্টটা তুলে ধরেছেন, ইতিমধ্যে আপনি যে পয়েন্টটা তুলে ধরেছেন আমাদের প্রিন্সিপাল স্যার এই কথাটাই তুলে ধরেছিলেন যে আমরা আজকে আলোকিত শিক্ষার্থীকে আমরা ওই প্ল্যাটফর্মে তৈরি করছি, আমার সন্তান যেভাবে আমি তৈরি করবো উচ্চশিক্ষায় শিক্ষিত তাদেরকেও ঠিক সেই ড্রিম নিয়ে আপনারা সামনের দিকে যাচ্ছেন। এই যে ড্রিমটা নিয়ে যাচ্ছেন, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের কুতুবুদ্দিন স্যারকে, একজন প্রিন্সিপাল হিসেবে আলোকিত মানুষ হিসেবে পেয়েছি, এবং তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে আমাকে ইনভাইটেশন করার জন্য, টেবিল টক শোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতাভাবে অর্জন করছি আমাদের ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে। শুধু আমাদের চ্যানেল নয়, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছেন এবং প্রিন্ট মিডিয়া আছেন, আমরা চাই যে আলোকিত মানুষের প্রতিধ্বনি হিসাবে আমরা তুলে ধরতে পারি, দেশকে লাল সবুজের পতাকা হিসাবে করতে পারি। সেই সুবাদে আমাদের সিলেট মহানগর স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার অফ দ্য চেয়ারম্যান সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, একজন আলোকিত মানুষ হিসাবে যে প্রতিষ্ঠানকে গড়ে তুলছেন। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সাথে আমি প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ, ওকে, থ্যাংকস।